আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি নাঈম আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে যে আমার কবুতর, একটা খাকি কবুতরের বাচ্চা, ওটা প্রায় 3-4 পরের হয়তোবা, ঠিক আছে? এই যে খাকি কবুতরের বাচ্চাটা আপনারা দেখতেছেন, তো এই খাকি কবুতরের বাচ্চাটার পায়ের ভিতরে, এই ভাই তুমি কোথায় যাও, আপনারা দেখতে পাচ্ছেন? ব্যাস, এই যে খাকি কবুতরের বাচ্চাটার পায়ের ভিতরে দেখেন এগুলো কি হয়েছে। আমি সঠিক জানি না, এই প্রথম আমার লফটের কোনো কবুতর এরকম হইল। খুব ভয়ানক একটা অবস্থা পাটা, মানে অনেক আগে থেকে এরকম হয়েছে, মানে প্রায় কি বলবো, এক সপ্তাহের মতো হয়তো বা, ঠিক আছে? গ্যাস, আমি সঠিক জানি না যে এই কবুতরটার কি এরকম অবস্থা হয়েছে, এই জন্য মানে আমি তোমাদেরকে জানতে চাইতেছি। তোমরা যারা যারা জানো তারা অবশ্যই কমেন্টে বলবে এর সলিউশনটা কি, এবং এটা কী ওষুধটা খাওয়ানো, কী ওষুধ খাওয়ানো লাগবে, কী ওষুধ খাওয়ানো লাগবে, এটা তোমরা অবশ্যই আমাকে বলে দিবা। গ্যাস, আমি তোমাদের কাছে বললাম, আমি এই ফার্স্ট টাইম দেখলাম আমার লফটের এরকম মানে কবুতরের বাচ্চাটা হইলো। এটা কী খাওয়াতে হবে অবশ্যই তোমরা বলে দিবা। দেখো যে কি একটা মারাত্মক অবস্থায় পাওটার ভিতরে, কিন্তু সে এমনি চড়তে ফিরতে সব কিছুই মানে স্মার্ট। দেখো তো তার কোনো সমস্যা নাই, মানে বাড়িও মারে আমার মাঝে মাঝে, এমনি কোনো অসুস্থ না, কিন্তু জাস্ট এই পাটার জন্যই সমস্যাটা করছি। মানে পাটার মধ্যে কী হয়েছে জানি না, শুধু এই কবুতরটার মধ্যে এরকম হয়েছে, এবং এটা ছড়ায় না, মানে এটা আমি যদি এরকম হইতো যেটা ছোঁয়াছি হইতো তাহলে সমস্যা হয়ে যেত, কিন্তু এটা আলাই দিলে ভালো, বেশি খারাপ রোগ না মনে হয় যে এই কারণে ছড়ায় না। তো গ্যাস, তোমরা যদি জেনে থাকো যে ওষুধটা কী, মানে এই রোগটা কী এবং এটার সলিউশনটা কী, মানে এই ওষুধটা কী, কোন ওষুধ খাওয়ালে এটা ভালো হয়ে যেতে পারে, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আর এটাই তোমাদের জন্য, মানে এই ভিডিও করার জন্যই আজকে আসছিলাম। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কবুতরের যত্ন রেখো। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।